মোবাইল ফোনে হত্যার হুমকি, থানায় জিডি, পরে ফেসবুক লাইভ। আবারও ছাত্রলীগের সঙ্গে বিরোধে জড়ালেন ডাকসু ভিপি নুরুল হক নূর। জবাবে ছাত্রলীগ বলছে পাগলের প্রলাপ, আর নূরের জিডি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন ধরেই ডাকসু ভিপি নুরুল হক নূর ও তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাদের মোবাইল খুদে বার্তায় হত্যার হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডিতে হত্যার হুমকির জন্য সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ফেসবুক লাইভে এর জন্য ছাত্রলীগকে দায়ী করেন ভিপি নূর। ওই সরকারি দলের গুন্ডা, সরকারি দলের সন্ত্রাসী যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আমি বলছি যে ক্ষমতাসীনরা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদেরকে দমন করার জন্য সন্ত্রাসীদেরকে লালন পালন করাচ্ছে, গুন্ডা বাহিনী পালন করাচ্ছে, সেই গুন্ডা বাহিনীর ভয়ে যদি আপনি থেমে থাকেন আপনার দ্বারা কিচ্ছু হবে না। তবে নূরের এ অভিযোগকে পাগলের প্রলাপ বলছে ছাত্রলীগ। মানুষের কাছে হাইলাইট হওয়ার জন্য ছাত্রলীগের নাম ইউজ না করলে তার সেইভাবে হাইলাইট হতে পারবে না, সেজন্য শুধুমাত্র ছাত্রলীগের নাম ব্যবহার করার জন্য সেই রকম ধরনের উল্টো পাল্টা পাগলের প্রলাপ সবসময় বলে, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হুমকিদাতাদের চিহ্নিত করতে জিডির ভিত্তিতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। প্রক্রিয়াগুলো প্রসিডিউরগুলো তো অনুসরণ করতে হবে, কোর্টের পারমিশনটা নিতে হবে, আরো তদন্ত প্রক্রিয়াটা চলমান যেভাবে সিডিআর টানতে হবে। শাকির আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।